অ্যাগ্রো প্রসেসিংটাকে আমরা যদি ডেভেলপ করতে পারি আরও এটা ভালো হচ্ছে আমাদের দেশে আমার কোনো সন্দেহ নেই মানে হোল হোল ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক অনেক ভালো হয়েছে কোনো এটা নিয়ে কোনো প্রশ্ন করব না এবং আরও অনেক বাড়বে এবং আলটিমেটলি আমাকে যেমন মানে খোলা খোলা বাজারে খোলা আটা বিক্রি বা তেল বিক্রি বা গম্ভীর বিক্রি চাল বিক্রি সবই হয়তো আস্তে আস্তে উঠে যাবে এটা সবই হয়তো আলটিমেটলি প্যাকেজ হয়ে যাবে একটা প্রসেসিং এর থ্রুতে যাবে এটাই স্বাভাবিক এবং এই দিকে আমাদের যেতেও হবে এটাতে কোয়ালিটিও ভালো হবে প্রিজার্ভেশনটা ভালো হবে নষ্টটা কম হবে তো দিকটাতে এই জন্য এগ্রো প্রসেসিং এবং এগ্রিকালচার এই দুটোকে আমাদের একসাথে দেখতে হবে কারণ একটা আরেকটা কমপ্লিমেন্টারি এবং সাপোর্টিং রোল প্লে করতে পারে বলে আমার ধারণা সবশেষে আমি বলবো যে দেখুন বাংলাদেশের এগ্রিকালচার রিলেটিভলি ভালো অবস্থা আছে রিলেটিভলি বললাম এই জন্য ভারতের চাইতে আমাদের হয়তো উৎপাদন কম নয় পার মানে পার একর প্রোডাকটিভিটি আমাদেরটা বেটার কিন্তু ভারত অনেক বড় দেশ কাজে তাদের প্রোডাকশন অনেক বেশি তারা রপ্তানিও করতে পারে তাদের ল্যান্ড মাস অনেক বেশি আমাদের চাইতে অনেক বেশি সেই জন্য তারা অনেক বেশি করতে পারে কিন্তু তারপরেও বলবো যে আমাদের ফার্মাররাও ভালো আছে ভারতীয় ফার্মারদের চাইতে আমাদের ফার্মারদের অবস্থা কিন্তু ভালো এটাও আমাদের একটা বড় একটা অর্জন এটার পিছনে অবশ্য রেমিটেন্স একটা বড় রোল প্লে করে এটার পেছনে আমাদের গ্রামীণ অর্থনীতিটা একটা বড় রোল প্লে করে কারণ আমাদের নন ফার্ম ইনকাম নন ফার্ম মানে কৃষির বাইরের যে ইনকাম গ্রামে সেটা কিন্তু সিক্সটি পার্সেন্টের উপর তো অর্থাৎ একশো টাকা রোজগার করলে গ্রামের লোকেরা ষাট টাকা কিন্তু আসে এগ্রিকালচারের বাইরে থেকে আর চল্লিশ টাকা আসে এগ্রিকালচার থেকে এই যে ট্রান্সফরমেশনটা হয়েছে এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট আমাদের জন্য তো এই প্রক্রিয়াটা যাতে আরো চলতে পারে সেটাই আমরা আমরা লক্ষ্য রাখব কারণ সার্বিকভাবে এগ্রিকালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট নট অনলি ফর দ্য ফার্মার আমাদের সবার জন্য ভাত তো থাকতে হবে সাথে হাঁস মুরগি ডাল যাই থাকুক না কেন সেগুলো থাকতে হবে তা না হলে ফুড সিকিউরিটি কারো আসবে না এবং বাংলাদেশের মতো একটা বিশাল জনবহুল দেশের পক্ষে আমদানি করে আমাদের ডিমান্ড মেটানোটা সম্ভব নয় হ্যাঁ আমরা আমদানি করব আমাদের রিজার্ভ আমরা ব্যবহার করতে হবে যখন দরকার হবে কিন্তু আমরা আমদানি নির্ভর সৌদি আরবের মতো বা ইয়ের মতো আবুধাবি মতো আমরা আমদানি নির্ভর হতে পারবো না আমাদের পপুলেশন অনেক বড় এবং আমাদের সক্ষমতা আছে আমাদের নেচার ইজ বাউন্টিফুল উই ক্যান প্রডিউস এ লট সেই জন্য সম্ভাবনাটাও অনেক তো আমি আশা করব যে আমরা এই দিকটা দেখব তিন দিনের একটা গ্যাপের কথা বলছিলেন আমার মনে হয় যে সেটা একটা সঙ্গত প্রস্তাব আমরা বিবেচনা নিব দেখব যে ওটা ওটাকে কি করা যায় যদি যুক্তিসঙ্গত হয় উঠিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা আমি দেখছি না সেখানে